তাহলে কৈলাসের অনুগতি হাঙ্গটি সাকের হাউস কনফারেন্স হল লগ এস সি হামকালি তাংবিদিক আর তাংবিদিক মালমাতা হামকালি তাংবিদিক নি হাঙ্কর বিরেবনি ওল্ডে কংসালে উপানা সংজাখা আর মাঝেকা তাংবিদিক মন্ত্রী সুধাংশু দাস খুবই তাংবিদিক নি জুতা জুতা তাংফাং রং সালাই মাবো 2024 2025 রাং থং বিশিব তাংবিদিক ববহাই সামং খাইকা স্কিম নাহামানি বৈশাখী আপনাদের কংসালেখা আবার কারিব তাং পেদি সংবতাঙ্গ ববহাই জঞ্জাল আসাইজাক আবার কং শাখা মন্ত্রী সুধাংশু দাস ফিশারি ডিপার্টমেন্ট এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং পশুপালন দপ্তরের তিন দপ্তরের রিভিউ মিটিং হবে জেলাভিত্তিক। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2024-25 অর্থ বছরে আমরা যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট হাতে নিয়েছি তার কতটা বাস্তবায়িত হয়েছে এই জেলায়। এবং এর আগের মিটিংয়ে, এটা আমাদের সেকেন্ড টাইম রিভিউ মিটিং হচ্ছে, ফার্স্ট রিভিউ মিটিংয়ে এই বছর আর্থিক বছরে যে টার্গেট আমরা রেখেছি সেটারও তারা কতটা অ্যাচিভমেন্ট করেছেন, কোন কোন জায়গাতে ঘাটতি আছে, কোন জায়গাতে সমস্যা আছে, কোন জায়গাতে আমাদের সফলতা আছে, এই সার্বিক বিষয়ের উপর আমরা দিনভর আলোচনা করব। এবং আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এই অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছি সেটা যাতে সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছায়, তার কাজ যাতে হয়, এবং আমরা যাতে আগামী বছর আরও বেশি ইনোভেটিভ এবং রেভাম্প স্কিম নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্যই আমাদের আজকে রিভিউ মিটিং। তার পাশাপাশি আমরা যে টার্গেট নিয়েছি, বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্ট এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, এই দুই দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলায় মাছ, মাংস, ডিম, দুধ, তার যেটা উৎপাদন বর্তমান রয়েছে সেটাকে কীভাবে বৃদ্ধি করা যায়, আমাদের যা চাহিদা আছে চাহিদা অনুযায়ী যাতে যোগান আমরা দিতে পারি সে অনুযায়ী আমাদের আলোচনা হবে। আবার রোগগুলোর অনুগতি হ্যাঁ করো আ ওয়াহান দুধ তক্তই চা মঙ্গল দিব নাক মনে কক্সালেখা তোমার রূপে সংজাকে মন্ত্রী সুধাংশু দাস ফির বঙ্গ শাখা অনুগতি হ্যাঁ করো 17 মিয়ার হাওয়ার স্কিম নি সামং প্রধান খাই জাগে তো পৈলাবের মো 60 একর জাগা এবার থাই না হই পুকুরি খরজাক নাই মন্ত্রী শাখা হাকতর হাবনি আতাং বেরেকনি মন্ত্রী রাজীব সিং ও স্কিমনি হলং থাই কাই নাই 17 মিয়ার হাওড় সম্পর্কে কি আপডেট রয়েছে? 17 মিয়ার হাওড়ের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। আমরা প্রায় এখন আপাতত প্রায় 60+ একর জমির মধ্যে আমরা জলাশয় নির্মাণের কাজ শুরু করব। তার জন্য যে সমস্ত ফার্মার্স রয়েছেন বা ল্যান্ড ওনার রয়েছেন তাদের সাথে আমাদের প্রিলিমিনারি এগ্রিমেন্ট কমপ্লিট হয়েছে, ফাইনাল এগ্রিমেন্টও কমপ্লিটের পথে। আমরা সেন্ট্রাল মিনিস্টার, বিশেষ করে ফিশারি ইউনিয়ন মিনিস্টার যিনি রয়েছেন রাজীব সিংজি, ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। ওনার উপস্থিতিতে আমরা চাইছি এখানে শিলান্যাস করে তার কাজ শুরু করব। তো খুব দ্রুতই আমরা সেই শিলান্যাস প্রোগ্রামের মাধ্যমে এই মানে ঊনকোটি জেলার সবচেয়ে বড় যেটা আমাদের স্বপ্ন ছিল 17 মিয়ার হাওড়কে কাজে লাগিয়ে এই জেলার মানুষের যাতে আর্থিক বা সামাজিক উন্নয়ন করা যায় সেই সেই স্বপ্ন পূরণে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি। শুধু বাকি কাজ শুরু হবে, বাকিটা আমাদের সময়ের অপেক্ষা। মন্ত্রী বসাকা থাঙাই আগস্ট তারও হাস্তিগানের ওয়াদি ওয়াবাই তি লমাবাই বেড়াইন জেল জাল ক্লাইবাইকা চাষ খাইনাই এবার আনি সামক তানাই রক আবার বিকির ব্রকনি কনতিব ববাহাইকে ব্রকন তেসা ব্রকনি বানিয়া কাহাম খাইবানো আবন্তিব কক সাজাগ নাই। যদিও এটা অস্বীকার করা যায় না, এই বছর ভয়াবহ বয়াল বন্যায় আমাদের বিশেষ করে ফিশারি সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিও আমরা কিভাবে পূরণ করতে পারি তার জন্য আমরা যে সমস্ত অর্থ দিয়েছি সেটাও কতটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং এই যে ম্যাসাকার হয়েছে এটাকে আমরা কিভাবে রেক্টিফাই করে বা আমরা কিভাবে তার কম্পেনসেট করতে পারি সেই বিষয়ে আমাদের আলোচনা হবে। আরো খুঁজো বোকো তেই ততরানি বেমুক নানা কৃং তঙ্গ এমএস ইএনটি স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বুতঙ্গ অ্যাবস্ট্রাকট্রিশিয়ান এন্ড গাইনোকোলজিস্ট চেস মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেইরো সাইকিয়াট্রিস্ট আকসং ডক্টর শাক নাইমা কারী ও ক্লিনিক কেতাল জোড়ানি কেতাল মেশিন রক বাই শাক নাজাদী তঙ্গ তেই টেস্ট রকব খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ইসিজি হলতার ইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি পিএফটি আকর হাইকে আসক্তা লেরসেদি ফাইদি মহানম মেডি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল কালেবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 চিকিৎসা কোকডোক নম্বর
8575827871.